আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। পেয়ারার গাছ যাদের কাছে আছে তারা কিন্তু একটি সমস্যার সম্মুখীন প্রায়ই হয়ে থাকেন, সেটা হলো যে ভেতরে পোকা হয়ে যাচ্ছে পেয়ারাগুলোতে এবং পেয়ারাগুলো আর খাওয়া যাচ্ছে না। তো সেটারই কিছু সমাধান আজকের এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন। তো শুরুতে দেখে নেই আসলে সমস্যাটা কেমন হয়। পেয়ারার বাহির দিকে এরকম ব্ল্যাক ডটেড দেখা যায়, আবার অনেক সময় অনেকে বুঝতেও পারেন না। তো সেই সময়টাতে পেয়ারা যখন আমরা মুখে দিচ্ছি বা কাটছি, সেই সময় ভিতর থেকে পোকা বের হয়ে আসছে। তো এই রকমই একটি সমস্যা হয়ে থাকে, যেটা ফ্রুট ফ্লাইয়ের আক্রমণে হয়ে থাকে। এই ফ্রুট ফ্লাইগুলো পেয়ারার বাহিরে বসে ভেতর সাইডে ডিম পাড়ে এবং ধীরে ধীরে পেয়ারার ভেতর সাইডে এই ডিমগুলো যখন ফুটে যায় তখন পেয়ারাটা পুরোটাই নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এরকম ম্যাগটের মতন হয়ে করে ভেতর সাইডটাতে কিন্তু পেয়ারারগুলো আমরা দেখতে পাই আসলে আমাদের বাগানে। তো এই সকল সমস্যার জন্য দায়ী এই ভদ্রমহিলা, যাকে আমরা ফ্রুট ফ্লাই বলছি, অনেকে মাছি পোকা বলেন। তো এটা আক্রমণ করলে প্রথমত যে সকল পেয়ারায় আক্রমণ মনে হচ্ছে আপনার, সবগুলো পেয়ারা ছিঁড়ে ফেলতে হবে এবং শুরু থেকেই পেয়ারার যত্ন নিতে হবে। যখন এরকম সাইজের পেয়ারা থাকছে সেই সময়টাতে আপনি যত্ন নেবেন। তো কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারেন? শুরুতেই একটি সহজ পদ্ধতি যেটা আমরা সবাই জানি, সেটা হলো যে যাদের পেয়ারা গাছ ছোট আছে, টবে আছে বা অনেক কাছে আছে, পেয়ারাগুলো হাতে ধরতে পারবেন, সেগুলোতে পলিব্যাগ দিয়ে এরকমভাবে প্যাকেট করে ফেলা এবং এই পলিব্যাগের নিচের অংশটাতে কিছু ছিদ্র করে দেওয়া, যেন পানিটা বের হয়ে যেতে পারে। যাদের কাছে এরকম বড় গাছ আছে তারা কিন্তু ফেরোমন ফাঁদ, দেখতে পাচ্ছেন ছবিটাতে ঝুলিয়ে রাখা আছে, এরকম ফেরোমন ফাঁদ ব্যবহার করেও কিন্তু এই পোকাটাকে আটকাতে পারবেন। এবং এইরকম ফেরোমন ফাঁদ আপনার পার্শ্ববর্তী যে কোনো প্রকার নার্সারি বা যে কোনো প্রকার সার বিষের দোকানেও পেয়ে যাবেন এবং স্টিকি যে সকল ফেরোমন ফাঁদ আছে সেগুলো আপনি সেখানে পেয়ে যাবেন। এর পরবর্তীতে যেটা হলো, সেটা হলো নিম তেল আপনি স্প্রে করে দিতে পারেন। সেটা আপনি 1 লিটার পানিতে 1 চামচ নিম তেল দিয়ে দিলেন এবং 2 থেকে 3 ফোঁটা সেখানে ডিশ ওয়াশার বা লিকুইড, আমরা যেই হ্যান্ড ওয়াশ যেটা বলি, সেটাও আপনি এখানে ব্যবহার করতে পারবেন। 7 দিন পর পর যদি আমরা এটা ব্যবহার করি তাহলে পরে কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই বাঁচা যায়। যারা নিম তেলটা পাবেন না তারা নিম পাতার রস যে কোনো প্রকার নারকেল তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ চুলে জাল দিয়ে নিলে পারে কিন্তু এই নিম তেলটা আপনি বানাতে পারবেন এবং এটাও কিন্তু বাগানের জন্য অনেকটাই কার্যকরী। এরপরে যে সলিউশনের কথা বলবো সেটা হলো যে ফ্রুট ফ্লাইকে আটকানোর জন্য ফেরোমন ফাঁদের মতনই ব্যবহার হবে এটা। এটার জন্য লাগছে একটি পাত্র, অ্যাপেল সিডার ভিনেগার এবং ডিশ ওয়াশার। যাদের কাছে অ্যাপেল সিডার ভিনেগার নেই তারা কিন্তু এর পরবর্তী সলিউশনটাও দেখতে পারেন। তো প্রথমে আমাকে এটার জন্য যেটা করে নিতে হবে, একটি কাচের পাত্র আপনার লাগবে এখানে এবং অ্যাপেল সিডার যে ভিনেগারটা আছে সেটা সেই পাত্রতে আমরা ঢেলে দেব এবং সেই পাত্রতে ঢেলে দেবো কতটুকু পরিমাণ, এই মোটামুটিভাবে 1 ইঞ্চি পরিমাণ হলে হয়ে যাবে এবং তার সাথে 3 থেকে 4 ফোঁটা ডিশ ওয়াশার আমরা দিয়ে দেবো। এর পরবর্তীতে একটি প্লাস্টিক পেপার দিয়ে এরকম উপরে বেঁধে দেব, রাবার বা অন্য কিছু দিয়ে, এবং সেটার উপর সাইডে কিছু ছোট ছোট ছিদ্র করে দেব যেন ফ্রুট ফ্লাইগুলো ভিতরে ঢুকতে পারে। কিছুক্ষণ পরেই দেখবো আমরা আমাদের বাগানে কিন্তু অনেকগুলো ফ্রুট ফ্লাই এটার ভিতরে আটকাতে পারবো। এইরকম সলিউশন কিন্তু অনেক জায়গায় অনেক দেশে ব্যবহার করা হয়, আপনিও ব্যবহার করে দেখতে পারেন। এবং যারা অ্যাপেল সিডার ভিনেগার পাচ্ছেন না তারা কিন্তু সেই বোতলের নিচে ভিনেগারের জায়গাতে একেবারেই অনেকটা বেশি পাকা যে কোনো প্রকার ফল, সেটা আপেল হতে পারে বা কলা হতে পারে, একটু বেশি পাকা যদি ফল আপনি দিয়ে দেন তাহলে পরেও কিন্তু এই ফ্রুট ফ্লাইগুলো সেই ফলের গন্ধের নিচে চলে যাবে এবং পরবর্তীতে বের হতে পারবেন না। এভাবেও কিন্তু আপনি ফ্রুট ফ্লাই কন্ট্রোল করতে পারেন। এটা শুধু বাগানের জন্য বলছি না, যারা রান্নাঘরেও রাখছেন ফল তারাও কিন্তু এরকম ব্যবহার করতে পারবেন। শেষে যে সমাধানের কথা বলবো সেটা আপনারা না করলে পারে ভালো হবে, কারণ এটা হলো কীটনাশক। এই কীটনাশকটা যদি আপনি স্প্রে করেন 10 দিনের ভেতরে কোনো রকম ফল খেতে পারবেন না, তবে ফ্রুট ফ্লাই থেকেও বাঁচতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।